আমার ভাইয়েরা হাদিস শরীফের মধ্যে এসেছে একজন মহিলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয় তার ভাই তার দাফনের কাজের মধ্যে শরীক ছিল তখন তার ভাই তার বোনকে দাফন করার সময় তার টাকার একটা থলি কবরের মধ্যে পড়ে গেল দাফন করার পর মহিলার ভাইয়ের তার শরণ আসলো হায় রে আমার টাকার থলিটা আমার বোনকে দাফন করার সময় কবরের মধ্যে পড়ে গেল তখন তা মহিলার ভাই সে সিদ্ধান্ত গ্রহণ করলো আমি চুপে চুপে কবরটা খুলে টাকার থলিটা নিয়ে আসব তখন মহিলার ভাই কবরটা আপনার সে খুললো কবরটা আপনার খুলে দেখে পুরাটা কবর আগুনে পরিপূর্ণ জোরে বলেন নাউযুবিল্লাহ তখন মহিলার ভাই কিসের আপনার টাকা আপনার নিবে কি টাকার আপনার থলি নিবে মহিলার ভাই সে কানতে কানতে বাড়ির দিকে দৌড়ায় বাড়ির দিকে আপনার দৌড়ায় গিয়ে তার মার নিকট বলল মা আমার বোনকে দাফন করার সময় আমার টাকার থলিটা মা কবরের মধ্যে পড়ে গেল ও মা তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি চুপে চুপে কবরটা খুলে আমি টাকার থলিটা নিয়ে আসব মা আমি যখন কবরটা যখন খুললাম মা দেখি আমার বোনের পুরাটা কবর আগুনে পরিপূর্ণ মা আমার বোন দুনিয়ার জমিনের মধ্যে কি গুনাহ করত তখন মা সন্তানকে ডাক দিয়ে বলে ও সন্তান তোমার বোন দুনিয়ার জমিনের মধ্যে নামাজের মধ্যে অলসতা করত ঠিক মতো তোমার বোন নামাজ পড়তো না ঠিক মতো নামাজ না পড়ার কারণে সম্ভবত তোমার বোনকে কবরের মধ্যে এই শাস্তি দেওয়া হচ্ছে জোরে বলি না আউযুবিল্লাহ আ বলেছে জিন্দগি বন্তি হায় জান্নাত বি জাহান্নাম আমল সে জিন্দগি বন্তি হায় জান্নাত বি জাহান্নাম ইয়ে ফেতরত মে খান নূরি গায় নানারি ইয়ে ফেতরত মে খান নূরি গায় নানারি এই জন্য ভাইয়ের আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আমরা যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলাকে যদি ভালো কাজে যদি ব্যবহার করতে পারি তাহলে দুনিয়ার জমিন থেকে বিদায় হইবার সময় আল্লাহর নাম দেখা দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারব হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষের মৃত্যুর সময় যখন আপনার গুণী আসে আজরাইল আমার আপনার জান কবজ করার জন্য সর্বপ্রথম মুখের কাছে আপনার আসে তখন আমার আপনার মুখ বাধা দিয়ে আজরাইলকে বলবে আজরাইল না তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না আল্লাহ পাকের গোলাম আমি মুখ দ্বারা সে আল্লাহর জিকির করেছে মুখের কাছে বাধা পাইয়া আজরাইল আমার আপনার জান কবজ করার জন্য আমার আপনার দুই হাতের কাছে আসবে তখন আমার আপনার দুই হাত আজরাইলকে বলবে আজরাইল না তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না আল্লাহ পাকের গোলাম আমি হাত দ্বারা মসজিদ মাদ্রাসায় সে দান করেছে হাতের কাছে বাধা পাইয়া আজরাইল আমার আপনার জান কবজ করার জন্য আমার আপনার দুই পায়ের কাছে আসবে তখন আমার আপনার দুই পা আজরাইলকে বলবে আজরাইল না তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না আল্লাহ পাকের গোলাম আমি পাও দ্বারা হেঁটে হেঁটে সে মসজিদে গিয়েছে পায়ের কাছে বাধা পাইয়া আজরাইল আমার আপনার জান কবজ করার জন্য আমার আপনার দুই কানের কাছে আসবে তখন আমার আপনার দুই কান আজরাইলকে বলবে আজরাইল না তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না
আল্লাহ পাকের গোলাম আমি কান তারা কোরআন হাদিসের বাণীসে শুনেছে কানের কাছে বাধা পাই আজরাইল আমার আপনার জান কবজ করার জন্য আমার আপনার দুই চোখের কাছে আসবে তখন আমার আপনার দুই চোখ আজরাইলকে বলবে আজরাইল না 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 তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে না আল্লাহ পাকের গোলাম আমি চোখ দ্বারা সে আলেমুল আমার চেহারার দিকে সে তাকাইছে সুতরাং তুমি অন্য পথ অবলম্বন করো শেষ পর্যন্ত আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ তোমার বান্দার মুখের কাছে গেলাম জান কবজ করার জন্য তোমার বান্দার মুখ বাধা দিল তোমার বান্দার হাতের কাছে গেলাম জান কবজ করার জন্য তোমার বান্দার দুই হাত বাধা দিল তোমার বান্দার দুই পায়ের কাছে গেলাম জান কবজ করার জন্য তোমার বান্দার দুই পাও বাধা দিল তোমার বান্দার দুই কানের কাছে গেলাম জান কবজ করার জন্য তোমার বান্দার দুই কান বাধা দিল তোমার বান্দার দুই চোখের কাছে গেলাম জান কবজ করার জন্য তোমার বান্দার দুই চোখ বাধা দিল আল্লাহ আমি এখন কি করতে পারি আল্লাহ তখন আজরাইলকে বলবে আজরাইল তুমি এইভাবে আমার বান্দার জান কবজ করতে পারবে না তুমি তোমার হাতের তালুতে আমি আল্লাহর নামটা লেখা আমার বান্দার সামনে তুলে ধরো দেখো কি হয় আল্লাহর নির্দেশে তখন আজরাইল আল্লাহর নামটা লেখা আল্লাহর মুমিন বান্দার সামনে তুলে ধরবেন আজরাইল যখন আল্লাহর নামটা লেখা আল্লাহর মুমিন বান্দার সামনে যখন তুলে ধরবেন তুলে ধরতে দেরি আল্লাহর মুমিন বান্দা মুস্কি হাসি দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে দেরি হবে না রুকু সার সে বরকাকে যারা পর্দা উঠা দো রুকু সার সে বরকাকে যারা পর্দা উঠা দো লিল্লাহে মুঝে হুসন খুদা দাদ দেখা দো লিল্লাহে মুঝে হুসন খুদা দাদ দেখা দো মাই দূর ঘু মজবুর ঘু আয় সৈয়দ আলম মাই দূর ঘু মজবুর ঘু আয় সৈয়দ আলম দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো লিল্লাহে মুঝে হুসন খুদা দাদ দেখা দো লিল্লাহে মুঝে হুসন খুদা দাদ দেখা দো এমন একটা মৃত্যু যদি আমরা চাই তাহলে আমাদের এই জবান কে দিয়েছে বলেন আল্লাহ এই জবান দিয়া কাকে ডাকবো আল্লাহকে ডাকবো এই দুইটা হাত আমাদেরকে কে দিয়েছে আল্লাহ দিয়েছে এই দুইটা হাত দিয়ে মসজিদ মাদ্রাসায় দান করব এই দুইটা হাত ভালো কাজে ব্যবহার করব এই দুইটা পাও কে দিয়েছে বলেন আল্লাহ এই দুই পাও দিয়া যাত্রার প্যান্ডেলে গানের প্যান্ডেলে যাইব না এই দুই পাও দিয়া হেঁটে হেঁটে ওয়াজ মাহফিলে আসব মসজিদে আপনারে যাইব মাদ্রাসায় আপনারে যাইব ভালো কাজের মধ্যে আপনারে যাইব এই দুই কান কে দিয়েছে বলেন কথা বলেন কে দিয়েছে আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছে কে আল্লাহ এই জন্য এই দুই কান দেয়া গান বাজনা শুনব না এই দুই কান দেয়া কি শুনব কোরআন এবং হাদিসের বাণী আপনারে শুনব এই দুইটা চোখ আমাদেরকে কে দিয়েছে বলেন আল্লাহ এই দুই চোখ দিয়া অশ্লীল ছবি আপনারে দেখব না বেগানা নারীর দিকে তাকাইব না এই দুই চোখ দিয়া আল্লাহর কোরআনের দিকে আপনারে তাকাইব মসজিদ মাদ্রাসার দিকে তাকাইব আলেম ওলামাদের চেহারার দিকে আপনারে তাকাইব যদি আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলাকে ভালো কাজে ব্যবহার যদি করতে যদি পারি মৃত্যুর সময় আল্লাহর নাম দেইখা দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারবো বলি সুবহানাল্লাহ আমার ভাইরা অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে আজরাইল যখন ইমানদার ব্যক্তির যখন রূহ কবজ করার জন্য যখন আসবেন তখন ইমানদার ব্যক্তি রূহ বলবে আজরাইল আমি কখনো তোমার অনুগত হব না আল্লাহর নির্দেশ ছাড়া আজরাইল তখন বলবে আমি তো আল্লাহর নির্দেশে এসেছি তোমার জান কবজ করার জন্য
ইমানদার ব্যক্তি রুবল মেয়াজরাইল আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করে যখন দেহে অবস্থান করার তৌফিক দান করেছেন তখন তো তোমাকে দেখি নাই এখন তুমি কোথার থেকে তুমি এসেছো তখন আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা তো এই কথা বলেছে আল্লাহ পাক তখন আজরাইলকে বলবে আজরাইল আমার বান্দা সত্য বলেছে তুমি এইভাবে আমার বান্দার জান কবজ করতে পারবে না তুমি জান্নাতে চলে যাও আর আমার নাম কুদিত একটা ফল আমার মুমিন বান্দার সামনে তুলে ধরো তখন আজরাইল জান্নাতে চলে যাবে বিসমিল্লাহ কুদিত একটা ফল আল্লাহর মুমিন বান্দার সামনে তুলে ধরবে আল্লাহর মুমিন বান্দার সামনে জান্নাতি ফল যখন তুলে যখন নাকি আপনার ধরবে তুলে ধরতে দেরি আল্লাহর মুমিন বান্দা মুস্কি হাসি দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে দেরি হবে না রুকসার সে বড় কড়কে যারা পর্দা উঠা দো রুকসার সে বড় কড়কে যারা পর্দা উঠা দো লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দো লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দো মাই দূর গো মজবুর গো আয় সৈয়দ আলম মাই দূর গো মজবুর গো আয় সৈয়দ আলম দিদার দেখাতে নেহি আওয়াজ সোনা দো দিদার দেখাতে নেহি আওয়াজ সোনা দো লিল্লাহে মুঝে হুসনে খুদা দাদ দেখা দো তাহলে এমন একটা মরণ যদি আমরা চাই তাহলে কি করতে হবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে দুনিয়ার জমিন থেকে আমার আপনার যেতে হবে জোরে বলেন ঠিক না বেঠি দুনিয়াতে কিছু লোক আপনার আছে তারা আপনার ব্যবসা করে যদি বলেন যে ভাই নামাজ পড়তে আসেন তখন তারা বলে যে আমরা আমাদের ব্যবসা আছে আমরা ব্যবসা নিয়ে ব্যস্ত আমরা অফিসের ডিউটি নিয়ে আমরা ব্যস্ত আমার মাঠে কৃষিকাজ আছে আমি কৃষিকাজ নিয়ে ব্যস্ত নামাজ পড়তে আসেন তখন সে বলে আমার হাতে কি নাই সময় আপনার নেই এই কথাগুলা আপনার বলে দুনিয়াতে আপনার বাঁচা আপনার যাবে আখেরাতে আপনার কি বলেন বাঁচা যাবে না আখেরাতে যে আপনার বাঁচা যাবে না তার জ্বলন্ত প্রমাণ হাদিস শরীফের মধ্যে এসেছে হাশরের ময়দানে আল্লাহ বেনামাজি বাদশাকে আল্লাহ পাক বলবে নামাজ কেন পড়ো নাই বেনামাজি বাদশা তখন বলবে আল্লাহ ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই আল্লাহ পাক তখন বলবে আমার পয়গাম্বর সুলাইমান সারা পৃথিবীর বাদশাহিত্ব পাইয়াও একত্র নামাজ সারে নাই তুমি মিথ্যা অভিযোগ করতেছ আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিবে দো ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো জোরে বলেন নাউযুবিল্লাহ রোগীকে বলা হবে অসুস্থ ব্যক্তিকে বলা হবে নামাজ কেন পড়ো নাই রোগী বলবে আল্লাহ রোগের কারণে আল্লাহ নামাজ পড়তে পারি নাই আল্লাহ পাক তখন বলবে আমার পয়গাম্বর আয়বের সারা শরীর পোকায় তার খেয়েছে জিহ্বা পর্যন্ত তার পোকায় খেয়েছে তিনি আমার পয়গাম্বর আয়ব তিনি এই মুসিবতের মধ্যে দশ বছর নয় বারো বছর নয় পনেরো বছর নয় দীর্ঘ আঠারো বছর তিনি মুসিবতের মধ্যে ছিলেন এক উক্ত নামাজ সারে নাই তুমি মিথ্যা অভিযোগ করতেছ আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন ও ফেরেশতারা আমার এই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ কর আরেকজন ব্যক্তিকে বলা হবে নামাজ কেন পড়ো নাই তখন সে বলবে আল্লাহ সন্তান বেশি ছিল এদের সেবায় ব্যস্ত ছিলাম আল্লাহ নামাজ পড়তে পারি নাই
আল্লাহ পাক তখন বলবেন আমার পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের ছেলেমে তোমার থেকে অনেক বেশি ছিল ইসুবের জন্য কানতে কানতে অন্ধ হয়ে গিয়েছিল তারপরও আমার পয়গম্বর ইয়াকুব একুত নামাজ সারে নাই তুমি মিথ্যা অভিযোগ করতেছো আল্লাহ পাক ফেরেশতাদেরকে তখন নির্দেশ দিবেন ও ফেরেশতারা আমারই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করো জোরে বলেন নাউযুবিল্লাহ বেনামাজি স্ত্রীকে বলা হবে নামাজ কেন পড় নাই বেনামাজি স্ত্রী তখন বলবে আল্লাহ স্বামীর কাজের চাপে এবং তার ভয়ে নামাজ পড়তে পারি নাই আল্লাহ পাক তখন বেনামাজি স্ত্রীকে বলবে ফেরাউনের বিবি আসিয়ার স্বামী বড় জালিম না তোমার স্বামী বড় জালিম জালিমের স্ত্রী হইয়াও একুক্ত নামাজ সারে নাই তুমি মিথ্যা অভিযোগ তুমি করতেছ আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন ফেরেশতারা যাও যাও আমার এই বান্দিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো জোর বলেন নাউযুবিল্লাহ তাহলে দুনিয়াতে যদি বলা হয় নামাজ পড়তে আসেন বলে ভাই আমার ব্যবসা আছে অফিসারকে যদি বলা হয় নামাজ পড়তে আসেন বলে আমার অফিসের ডিউটি আছে কৃষককে যদি বলা হয় নামাজ পড়তে আসেন সে বলে আমার মাঠে কাজ আছে এই কথা বলে দুনিয়াতে বাঁচা যাবে পরকালে কিন্তু বাঁচা যাবে না জোরে বলেন ঠিক না বেঠি আমার ভাইরা জাহান্নামের আজাব অত্যন্ত ভয়ঙ্কর বেনামাজিকে জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর আপনার শাস্তি আপনার দেওয়া আপনার হবে হাদিস শরীফের মধ্যে এসেছে বেনামাজির দুই হাত জাহান্নামের ফেরেশতারা দুই হাত দুই পা আপনার লোহার জিঞ্জিরি দ্বারা আপনার বেঁধে ফেলবে তারপরে জাহান্নামের ফেরেশতারা বেনামাজির মুখে এবং তার পিঠের মধ্যে আঘাত আপনার করতে আপনার থাকবে বেনামাজিকে বেহেশত ডেকে আপনার বলবে আল্লাহর জান্নাত আপনার ডেকে বলবে ও বেনামাজির দল তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই তুইও আমার জন্য নয় আমিও তোমার জন্য নয় বেনামাজিকে জাহান্নাম আপনার ডেকে আপনার বলবে আসো তুমি আমার কাছে আসো তুমি আমার জন্য আমি তোমার জন্য জোরে বলেন নাউযুবিল্লাহ তাহলে হাদিস থেকে বোঝা গেল বেনামাজির সাথে জান্নাতের কোনো কি নাই আপনার সম্পর্ক আপনার নাই এই জন্য ভাইয়েরা আমার জান্নাতে যদি যাইতে চাই তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ করে দুনিয়ার জমিন থেকে আমার আপনার যাইতে আপনার হবে হাদিস শরীফের মধ্যে আসছে বেনামাজির জন্য আল্লাহ জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর আপনার শাস্তি আপনার রেখেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামের মধ্যে জুব্বুল হুজুন নামে বিরাট একটা আপনার ময়দান আছে ময়দান আপনার আছে ওই ময়দানটা আপনার বিচ্ছু দ্বারা আপনার পরিপূর্ণ এক একটা বিচ্ছু খচ্চরের মতো উঁচু এবং মোটা একটা বিচ্ছু যখন বেনামাজিকে যখন আপনার দংশন আপনার করবে মদিনার নবী বলেন পঞ্চাশ বছর পর্যন্ত তার শরীরের মধ্যে জ্বালা ও যন্ত্রণা থেকে যাবে জোরে বলেন নাউযুবিল্লাহ এমন ভয়ঙ্কর শাস্তি আল্লাহ পাক বেনামাজির জন্য আপনার রাখছেন এই শাস্তি তো আমি আপনি কি বলেন সহ্য আমি আপনি করতে আপনার কি বলেন পারব না সুতরাং যদি এই জাহান্নামের আজাব থেকে আপনারে বাঁচতে চাই তাহলে আমার আপনারে নামাজ করে কবরে যাইতে হবে জোরে বলেন ঠিক না বেঠি আমার ভাইয়েরা নামা হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিস শরীফের মধ্যে আপনার এসেছে নামাজ আপনার ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে আপনার দেওয়া বন্দাকে কুফুর পর্যন্ত আপনার পোষায় দেয় অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে ইমান এবং কুফুরের মধ্যে আপনার পার্থক্য হলো আপনার নামাজ ইহুদিরা আপনার নামাজ পড়ে না মুসলমান আপনার কি বলেন নামাজ পড়ে এটা মুসলমানের বৈশিষ্ট্য মুসলমানের সেটা আপনার গুণ এই জন্য হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমাকে আল্লাহ আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আহত আমাকে করেছেন তার মধ্যে চারটি আমাকে করেছেন যে তুমি চারটি আমাকে করেছেন তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না যদিও তোমাকে টুকরা টুকরা করা হয় যদিও তোমাকে আগুনে ফেলে দেওয়া হয় যদিও তোমাকে শুলিতে ছড়ানো হয় কেননা আল্লাহ পাক সব গুনাহ আল্লাহ মাফ করবে কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না এজন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাক বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলেন বান্দা তুমি নামাজ তুমি পড়ো নাই রোজা তুমি রাখো নাই হজ তুমি করো নাই মালের যাকাত তুমি দাও নাই মিথ্যা কথা তুমি বলেছো গান বাজনা তুমি শুনেছো সুদ তুমি খেয়েছো ঘুষ তুমি খেয়েছো জিনা তুমি করেছো যদি এত অন্যায় করার পর যদি আমি আল্লাহ পাকের ভয়ে যদি দুইটা হাত যদি বাড়াও বারে যদি আমি আল্লাহর দরবারে বলবো আল্লাহ শয়তানের দুকায় পরে আল্লাহ আমি নামাজ জীবনে বহু নামাজ আমি ছেড়ে দিয়েছি জীবনে বহু রোজা আমি ভেঙ্গেছি আল্লাহ আমি মিথ্যা কথা বলেছি সুদ খেয়েছি ঘুষ আমি খেয়েছি গান বাজনা আমি শুনেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মদিনার নবী বলেন আল্লাহ পাক তাকে মাফ করে দিবে মাফ করে দিবে কিন্তু যে ব্যক্তি শিরিক যে ব্যক্তি করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন শিরিকের গুনাহ কিন্তু আমি আল্লাহ মাফ করব না অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামাওয়াহু নারু ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে আল্লাহ পাক আল্লাহর জান্নাত তার উপরে আপনার হারাম আপনার করে দিয়েছেন তার ঠিকানা হবে জাহান্নাম জোরে বলেন নাউযুবিল্লাহ এজন্য আমরা সেজদা কাকে দিব বলেন আল্লাহকে দিব কোন মাজারের মধ্যে দরগার মধ্যে কোন পীরের পায়ের মধ্যে সেজদা দেওয়া যাবে না জোরে বলেন ঠিক না ব্যাঠি এজন্য আমার ভাইয়েরা সাহাবায়ে কেরামদেরকে যত আপনার কষ্ট আপনার দেওয়া হয়েছে তারা কিন্তু আপনার ইমান আপনার সারে নাই নবীর একজন সাহাবি হযরতে বেলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিরা পাথর মারতে মারতে এমন অবস্থা করে দিল শরীরের এমন কোনো জায়গা নাই যেখানের মধ্যে পাথরের আঘাত আপনার লাগে নাই ইহুদিরা বেলালকে বলল বেলাল আমরা তোমার চিকিৎসা করব আমরা তোমাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দেব তুমি শুধু বলো আল্লাহ বলতে কেহ নাই মোহাম্মদ বলতে কেহ নাই হযরত বেলাল বললেন ও ইহুদির দল আমার জান যেতে পারে আমার মালিক আল্লাহকে কোনো দিন ভোলা যাইতে পারে না হযরত বেলাল ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন ও ইহুদির দল আমার জান যেতে পারে আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন ভোলা যাইতে পারে না হযরত বেলালে কথা বলার পর ইহুদিরা হযরত বেলালের দুই হাত দুই পা বেঁধে পাহাড়ের উপরে উঠায় পাহাড়ের উপরে থেকে নিচে ছেড়ে দেয় নিচ থেকে আবার উপরে উঠায় উপর থেকে আবার নিচে আপনার ছেড়ে দেয় নিচ থেকে আবার উপরে আপনার উঠায় এরকমভাবে কয়েকবার করা হয় এতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় পিঠের আগুস্তগুলা পাহাড়ের বিভিন্ন চূড়ায় চলে যায় ইহুদিরা বলল বেলাল এখনো সময় আছে তুমি বলো আল্লাহ বলতে কাহ নাই মোহাম্মদ বলতে কাহ নাই হযরত বেলাল বললেন ও ইহুদির দল আমি বেলালের জান যেতে পারে
কিন্তু আমার আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন ভুলা যাইতে পারে না। হযরতে বেলালে কথা বলার পর ইহুদিরা হযরতে বেলালকে উত্তপ্ত বালের উপরে আপনারা শোয়ায় আপনারা দেয়, জুতা চুলার মধ্যে দিলে জুতা যেমন আপনার বটে যায়। হযরতে বেলালকে উত্তপ্ত বালের উপরে শোয়া যখন দেওয়া হয় তার পিঠের চামড়া গুলাও এইভাবে আপনার বটে আপনারে যায়। শুধু তাই নয়, হযরতে বেলালের বুকুর উপরে পাথর রাখা হয়। হযরতে বেলাল ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন, ও ইহুদির দল, তোমরা মনে করছো আমাকে উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া আমার আমার বুকুর উপরে পাথর রাইখা আমার আমাকে কষ্ট দিচ্ছ, আসলে কিন্তু আমার কাছে কোনো কষ্টই মনে হয় না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু গার তাওয়াক্কুল মিকুনি হার সুবহু শাম গার তাওয়াক্কুল মিকুনি হার সুবহু শাম মিরে সানাদ রিজকি তু আজলামুকাম মিরে সানাদ রিজকি তু আজলামুকাম। যে ব্যক্তি আল্লাহর উপরে আপনার ভরসা আপনার করবে, আল্লাহ পাক তার জন্য আপনার যথেষ্ট আপনার হয়ে যায়। জোরে বলেন ঠিক না বা ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমরাও যদি ইমানের উপরে যদি মজবুত যদি থাকি, হযরত বেলালকে যেমন আল্লাহ দুনিয়াতে যেমন সাহায্য করেছেন, আমাদেরকেও আল্লাহ পাক পরকালীন জীবনে সাহায্য করবে। জোরে বলেন ঠিক না বা ঠিক? বলতেছিলাম হযরতে আবু উবাইদা বলেন, আমাকে আমার প্রিয় হাবিব সাতটি উপদেশ করেছেন, তার মধ্যে চারটি হলো, এই চারটির মধ্যে প্রথমটি হলো, তুমি আল্লাহর সঙ্গে আবু উবাইদা শিরিক করবা না, যদিও তোমাকে টুকরা টুকরা করা হয়, যদিও তোমাকে শুলিতে চড়ানো হয়, যদিও তোমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। দ্বিতীয় নম্বর উপদেশ আল্লাহর নবী আবু উবাইদাকে করেছেন, আবু উবাইদা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবা না, কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে দিন হইতে সে বাহির হয়ে যায়। তিন নম্বর উপদেশ আল্লাহর নবী আবু উবাইদাকে করেছেন, আবু উবাইদা আল্লাহর নাফরমানি করবা না, গুনার কাজ করবা না, কারণ গুনার কাজ করলে আল্লাহ পাক বন্দার পুঁজি অসন্তুষ্ট হয়। চার নম্বর উপদেশ আল্লাহর নবী আবু উবাইদাকে করেছেন, আবু উবাইদা মদ তুমি পান করবা না, কারণ মদ হইল সমস্ত গুনাহের মূল। মদ হইল কি বলেন সমস্ত? কারণ মদ হইল সমস্ত গুনাহের মূল। আমার ভাইয়েরা, এখানে আমার যেই কথাটা বলা উদ্দেশ্য সেটা হলো, আমার ভাইয়েরা, আল্লাহর নবী আবু উবাইদাকে বলেছেন ইচ্ছাকৃতভাবে কি করবা না, নামাজ ত্যাগ করবা না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে দিন হইতে কি হয়ে যায়, বাহির হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, যদি আমরা ইসলাম ধর্মের মধ্যে যদি আমরা পরিপূর্ণভাবে থাকতে চাই, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সময় মতো পড়তে হবে। জোরে বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। মদিনার নবী বলেন, মান ফাতাতুহু সালাতু ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালু। মদিনার নবী বলেন, যে ব্যক্তির এক উক্ত নামাজ ছুটে গেল তার যেন পরিবার পরিজন ধন সম্পদ সব কিছু লুট যেন হয়ে গেল। অর্থাৎ মানুষের সম্পদ হারায়া গেলে, ঘর বাড়ি আগুনে ফুরে গেলে সে যেমন নিঃস্ব যেমন হয়ে যায়। যে ব্যক্তির এক উক্ত নামাজ ছুটে গেল, ঘর বাড়ি ধন সম্পদ নষ্ট হইলে যেমন তার কাছে পরিতাপ হয়, এক উক্ত নামাজ যদি কোনো কারণে যদি আমার কাছ থেকে আমার আপনার কাছ থেকে যদি ছুটে যায়, ওই নামাজের জন্য আমার আপনার আফসুস আপনার করা আপনার চাই। জোরে বলেন ঠিক না বা ঠিক? আর যদি শরীয়তের মাসলা হইল, কোনো ব্যক্তি আজকে তো শুধু এক উক্ত কেন, হায় হায়
এমন আমাদের মধ্যে এমন লোক আমরা এখানে আসি কি বলেন সপ্তাহে একদিন না শুধু শুক্রবার জুমার নামাজ করি এক সার এই যে পুরা সপ্তাহে এক উক্ত নামাজও কি বলেন করি না শরীয়তের মাসলা হইল যেই ব্যক্তি শরীয়ত সম্মত আপনার কারণ ছাড়া দুই উক্ত নামাজ একসঙ্গে কাজা করলো নবীজি বলেন সে যেন কবিরা গুনাহের দরজা সমূহের মধ্য হতে একটিতে সে যেন প্রবেশ করল আর কবিরা একটা কবিরা গুনাহ যে ব্যক্তি করবে একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর মাওলার জেল জাহান্নামের মধ্যে থাকতে হবে জোরে বলেন নাউযুবিল্লাহ এইজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে আল্লাহর নবী তিনটি উপদেশ করেছেন আলী তিনটা কাজ দেরি করবানা তিনটা কাজের মধ্যে প্রথমটি হলো যখন নামাজের সময় হয় তখন নামাজ পড়ে তুমি নিবা দ্বিতীয় নম্বর উপদেশ আল্লাহর নবী হযরত আলী বলেন দ্বিতীয় নম্বর উপদেশ আল্লাহর নবী আমাকে করেছেন যখন কোন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় তাড়াতাড়ি তাকে দাফন করে ফেলবা দেরি করবা না তৃতীয় নম্বর উপদেশ হযরত আলী বলেন আল্লাহর নবী আমাকে তৃতীয় নম্বর উপদেশ করেছেন যখন কোন মেয়ে বিবাহের যখন উপযুক্ত হয় আর ভালো যখন ছেলে পাওয়া যায় তাড়াতাড়ি ওই মেয়েটাকে বিবাহ দিয়ে ফেলবা তাহলে এখানে তিনটা কাজের মধ্যে আল্লাহর নবী দেরি না করার জন্য বলেছেন তার মধ্যে প্রথমটি বলেছেন যখন নামাজের সময় হয় নামাজ পড়ে নিবা নামাজ হলো কি বলেন আগে নামাজ কি বলেন আগে আমি আপনার মাঠের মধ্যে কাজ করি আপনার বাধা নাই ব্যবসা করি আপনার বাধা নাই অফিসের ডিউটি আপনার করি আপনার বাধা নাই তবে মসজিদে যখন নাকি আজান হয় আজান শোনা আপনার মাত্র অফিসের ডিউটি ব্যবসাকে কৃষি গাছকে ছোট আপনার মনে করে আল্লাহর হুকুমকে বড় মনে করে আমার আপনার মসজিদের মধ্যে আপনার যাইতে হবে আমার ভাইরাম আল্লাহ পাক দিনে রাতে 24টা ঘন্টা আপনার দিলেন 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা আপনি দুনিয়ার কাজে আপনার লাগান আর দুইটা ঘন্টা শুধু আপনার আল্লাহর জন্য আপনার দেন দুইটা ঘন্টা যদি আপনি আল্লাহর জন্য আপনার দেন ফজরের নামাজের জন্য আপনার 20 মিনিট আপনার দিলেন জোহরের নামাজের জন্য আপনার 20 মিনিট আপনার দিলেন আসরের নামাজের জন্য আপনি 20 মিনিট দিলেন মাগরিবের নামাজের জন্য আপনার 20 মিনিট আপনার দিলেন এশার নামাজের জন্য আপনার 20 মিনিট আপনার দিলেন আর 22 ঘন্টা আপনি দুনিয়ার কাজে আপনার লাগান যদি আপনার দুইটা ঘন্টা যদি আপনি আল্লাহর হুকুমে দিতে পারেন দুইটা ঘন্টা আপনি আল্লাহর হুকুমে দেওয়ার কারণে আর বাকি 22 ঘন্টা যে আপনি দুনিয়ার কাজে লাগাইলেন এই জন্য মদিনার নবী বলেন বাকি 22 ঘন্টা আল্লাহ নেকের মধ্যে গণ্য করে দিবে তাহলে কি বলেন দুইটা 24 ঘন্টার মধ্যে দুইটা ঘন্টা আল্লাহর জন্য দেওয়া যাবে না কি বলেন দেওয়া যাবে কিনা বলেন আর বাকি 22 ঘন্টা আমরা দুনিয়ার কাজে কি বলেন লাগাই কি বলেন বাকি 22 ঘন্টা দুনিয়ার কাজে লাগাই আল্লাহ তো এই কথা বলেন না সারা দিন মসজিদের মধ্যে পড়ে থাকো কিন্তু আমরা তো এই দুইটা ঘন্টাও আপনার আল্লাহর জন্য দিতে রাজি না আল্লাহর জন্য এই 2 ঘন্টা দিতেও রাজি না যেই দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম যেই ব্যবসা নিয়ে পাগল হয়ে গেলাম যেই জমিন নিয়ে পাগল হয়ে গেলাম যেই বাড়ি নিয়ে পাগল হয়ে গেলাম কার জন্য আমি পাগল হইলাম আমি আমার ছেলের জন্য মেয়ের জন্য বিবির জন্য ঘর করে গেলাম বাড়ি করে গেলাম মেল করে গেলাম কারখানা করে গেলাম কিন্তু নিজের জন্য আমি কিছু করে গেলাম না আমার মতো বোকা পৃথিবীর জমিনের মধ্যে কেহ নাই জোরে বলেন ঠিক না ভাই ঠিক এই জন্য মদিনার নবী বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত মদিনার নবী বলেন জ্ঞানী হলো ওই ব্যক্তি
যে আত্মাকে নিয়ন্ত্রণ করে এবং পরকালের প্রস্তুতি নেয় সে হলো জ্ঞানী এবং আপনার বুদ্ধিমান। এজন্য আমার ভাইয়েরা দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন কবরের সামান আপনার সংগ্রহ আপনার করার জন্য, যেই বাড়ির জন্য, যেই গাড়ির জন্য, যেই মেলের জন্য পাগল হইলাম আল্লাহর হুকুমকে আপনার বাদ আপনার দিয়া আমার মরণের পরে বাড়ি এই গাড়ি এই সম্পদ আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা কোনো কাজে আসবে না, তারাও আমার কবরের মধ্যে কাহো আপনারে যাবে না, আমার কবরের মধ্যে যাবে শুধু ইমান এবং আমল। জোরে বলেন ঠিক না ব্যাঠিক। সুতরাং যে জিনিসটা আমার আপনার সঙ্গে যাবে ওই জিনিসটাকে বন্ধু বানাই আমার আপনার কবরের মধ্যে যাইতে হবে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক। আমার ভাইয়েরা নামাজ অত্যন্ত আপনার গুরুত্বপূর্ণ আপনার ইবাদত। আল্লাহ পাকের নবী একবার সাহাবায়ে কেরামদের সামনে নামাজের বিষয় উল্লেখ করে সাহাবায়ে কেরামদের সামনে বললেন, সাহাবীরা যে আল্লাহর গোলাম সময় মতো পাঁচ উক্ত নামাজ দুনিয়ার জমিন থেকে পড়ে যাবে, ওই আল্লাহর গোলাম মরণের পর কিয়ামতের দিনে নামাজ তার জন্য নূর হবে, হিসাবের বেলায় তার জন্য দলিল হবে এবং পরকালীন জীবনে জাহান্নামের আগুন থেকে বাঁচার তার উপায় হইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা যে আল্লাহর গোলাম পাঁচ উক্ত নামাজ সময় মতো পড়বে না, নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হবে না, হিসাবের বেলায়ও দলিল হবে না, পরকালীন জীবনে তার নাজাতের আপনার উপায় আপনার হবে না। ভাইয়ের আমার তাহলে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই তাহলে আমার আপনার নামাজ পড়ে দুনিয়ার জমিন থেকে যাইতে হবে। জোরে বলেন ঠিক না ব্যাঠি। আমার ভাইয়েরাম এই হাদিসটা আমরা প্রায় সময় আপনার শুনি, হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহর গোলাম সময় মতো পাঁচ উক্ত নামাজ যে আল্লাহর গোলাম যে আল্লাহর বান্দি পড়বে আল্লাহ পাক তাকে পাঁচটা পুরস্কারে আপনার পুরস্কৃত আপনার করবেন। প্রথম নম্বর পুরস্কার হইল যেই আপনার রিজিকের জন্য মাথার ঘাম জমিনে পালায়, যেই রিজিকের জন্য রাত্রকে দিন করি দিনকে রাত্র করি, যেই রিজিকের জন্য মাউজনে কম দেই, যেই রিজিকের জন্য সুদ খাই ঘুষ খাই হারাম পন্থা অবলম্বন করি। মদিনার নবী বলেন হে আল্লাহর গোলাম তুমি যদি পাঁচ উক্ত নামাজ যদি সময় মতো যদি পড়তে যদি পারো দুনিয়াতে আল্লাহ পাক তোমাকে একটা পুরস্কার দান করবে, সেই পুরস্কারটা হলো আল্লাহ রব্বুল আলামিন নামাজের বদলতে আল্লাহ তোমার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। পরকালীন জীবনে আল্লাহ নামাজি বন্দাকে আল্লাহ চারটা পুরস্কার দান করবেন, তারপর কালীন জীবনের চারটার মধ্যে একটা হলো আমার আপনার মরণের পর সর্বপ্রথম গাটি হলো আপনার কবর। নামাজি বান্দা যখন কবরে যাবে আল্লাহ পাক তার কবরে আজাব মাফ করে দিবে। দ্বিতীয় নম্বর পুরস্কার আখেরাতে হলো নামাজি বান্দাকে আল্লাহ পাক ডান হাতে আমল নামা দিবেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর পুরস্কার হলো নামাজি বান্দাকে আল্লাহ পাক 30,000 বছরের ফুল সেরাতের ফুল, যে ফুল চুল হতে আপনার চিকুন আপনার হবে, হীরা হতে আপনার দ্বার হবে, আমা বর্ষের রাত্র থেকে আপনার অন্ধকার হবে, ওই 30,000-এর ফুল সেরাতের ফুল আল্লাহ পাক নামাজি বান্দাকে বিজলির আকারে পার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর পুরস্কার আপনার হলো নামাজি বান্দাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে নামাজ আপনার পড়লে দুনিয়াতেও আপনার কি বলেন আপনার লাভ, আখেরাতেও আপনার কি বলেন লাভ। জোরে বলেন ঠিক না ব্যাঠি। আর নামাজ যে ব্যক্তি আপনার পড়বে না, হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি নামাজ পড়বে না, যে ব্যক্তি নামাজের মধ্যে অলসতা আপনার করবে,
হাদিস শরীফের মধ্যে এসেছে তাকে পুণ্ড প্রকার শাস্তি তাকে আপনারে দেওয়া হবে কয় প্রকার বলেন পুণ্ড প্রকার শাস্তি তাকে দেওয়া হবে এই পুণ্ড প্রকার শাস্তির মধ্যে দুনিয়াতে হলো আপনার পাঁচ প্রকার দুনিয়াতে কয় প্রকার বলেন পাঁচ প্রকার মৃত্যুর সময় হলো আপনার তিন প্রকার কবরে হলো আপনার কি বলেন আপনার তিন আপনার প্রকার হাশরের ময়দানে হলো আপনার কয় প্রকার তিন আপনার প্রকার এই পুণ্ড প্রকার শাস্তি আপনার বেনামাজিকে আপনার দেওয়া হবে দুনিয়াতে যেই পাঁচ প্রকার শাস্তি বেনামাজিকে দেওয়া হবে এই পাঁচ প্রকার শাস্তির মধ্যে প্রথম প্রকার হচ্ছে বেনামাজির তার জীবনের মধ্যে কোনো বরকত থাকবে না খেল করে শুনেন বেনামাজির জীবনের মধ্যে কোনো কি থাকবে না বলেন বরকত থাকবে না দুই নম্বর শাস্তি দুনিয়াতে বেনামাজির হলো বেনামাজির চেহারার থেকে নেককারদের নূর আপনার উঠায় আপনার নেওয়া আপনার হবে বেনামাজির চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত আপনার নূর থাকবে না তিন নম্বর হলো বেনামাজির দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হবে না চার নম্বর হলো বেনামাজির নেক কাজের বদলা আল্লাহ পাক দিবে না পাঁচ নম্বর হলো বেনামাজির আল্লাহর নেক বান্দাদের আল্লাহর নেক বান্দাদের আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে বেনামাজি গণ্য হবে না জোরে বলেন নাউজুবিল্লাহ এই দুনিয়াতে হলো আপনার পাঁচ প্রকার শাস্তি হলো বেনামাজির আর মৃত্যুর সময় বেনামাজিকে তিন প্রকার শাস্তি আপনার দেওয়া হবে মৃত্যুর সময় বেনামাজিকে যে তিন প্রকার শাস্তি দেওয়া আপনার হবে মৃত্যুর সময় বেনামাজি অপমানের সয়েছে আপনার মৃত্যু বরণ আপনারও করবে দ্বিতীয় নম্বর হলো বেনামাজি দুনিয়ার জমিন থেকে বিদায় হইবার সময় ক্ষুধার্ত অবস্থায় সে আপনার মৃত্যু বরণ করবে তৃতীয় নম্বর শাস্তি হলো বেনামাজি এমন কঠিন পিপাসা অবস্থায় মৃত্যুবরণ আপনার করবে যদি সমস্ত নদী নালা সাগরের পানি বেনামাজিকে পান করানো হয় তারপরেও বেনামাজির পানির পিপাসা মিটবে না জোরে বলেন নাউজুবিল্লাহ মৃত্যুর সময়ে তিন প্রকারের শাস্তি বেনামাজিকে আপনার দেওয়া আপনার হবে আপনার কবরের মধ্যে বেনামাজিকে তিন প্রকারের শাস্তি আপনার দেওয়া আপনার হবে বেনামাজি দুনিয়ার জমিন থেকে যখন আপনার বিদায় হবে তার কবরটা এমন সংকীর্ণ আপনার হবে বুকের এক পাশের পাজনার আপনার হাড় আরেক পাশে আপনার ঢুকে আপনার যাবে তার কবরটাকে সংকীর্ণ আপনার করে আপনার দেওয়া হবে দ্বিতীয় নম্বরে শাস্তি হলো বেনামাজির কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে জোরে বলেন নাউজুবিল্লাহ তৃতীয় নম্বরে শাস্তি বেনামাজিকে দেওয়া হবে বেনামাজির কবরে আল্লাহ এমন একটা সাপ আল্লাহ নিযুক্ত করে দিবেন ওই সাপটা যদি দুনিয়ার জমিনের মধ্যে একবার শ্বাস পালাইতো তাহলে সারা পৃথিবীর মধ্যে কোনো ফসল উৎপন্ন আপনার হইতো না জোরে বলেন নাউজুবিল্লাহ ওই সাপটা এত লম্বা হবে পুরা একদিন সময় লাগবে তার শেষ প্রান্ত আপনার পৌঁছতে ওই সাপটায় আপনার বজ্রের মতো আপনার আওয়াজ দিবে আর বলবে আমার আল্লাহ আমাকে তোর উপর নিযুক্ত করে দিয়েছেন তোকে দংশন করার জন্য ফজর নামাজ না পড়ার কারণে সূর্যোদয় পর্যন্ত দংশ করার জন্য যোহর নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত দংশ করার জন্য আসর নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত তোকে দংশন করার জন্য আমাকে নিযুক্ত করে দিয়েছেন মাগরিব নামাজ না পড়ার কারণে মাগরিব নামাজ না পড়ার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত তোকে দংশন করার জন্য আমাকে নিযুক্ত করে দিয়েছেন এশার নামাজ না পড়ার কারণে তোকে আমাকে ফজর পর্যন্ত তোকে দংশন করার জন্য নিযুক্ত করে দিয়েছেন এইভাবে বেনামাজিকে সাপটায় তাকে দংশন করতেই থাকবে আমার ভাইয়েরা ওই সাপটায় যখন তাকে দংশন একবার যখন সে করবে তখন বেনামাজি ব্যক্তি শত্রুজ গজ মাটির নিচে আপনার চলে যাবে জোরে বলেন নাউজুবিল্লাহ আবার ওই সাপ তাকে শত্রুর গজ মাটির নিচ থেকে তাকে উঠাইবে আবার
বেনামাজি কি ওই সাপ দংশন করবে, তখন সেই ব্যক্তি, সেই বেনামাজি ব্যক্তি ছত্তিশগড় মাটির নিচে চলে যাবে। এইভাবে কেয়ামত পর্যন্ত বেনামাজি কি ওই সাপটায় দংশন করতেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বেনামাজির জন্য জাহান্নামের মধ্যে আল্লাহ পাক এত ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের রেখে আপনাদের দিয়েছেন। এই ভয়ঙ্কর শাস্তি আমি আপনি কি বলেন সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো না। অন্য হাদিস শরীফের মধ্যে আসে এসেছে, বেনামাজির জন্য আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে যে বেনামাজির জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে কত ভয়ঙ্কর শাস্তি আপনি রেখেছেন। মদিনার নবী বলেন, আল্লাহর নবী বলেন, আমি একবার স্বপ্নে দেখলাম দুইজন লোক আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন, অতঃপর আমি বেহেশত এবং দোজখ আমি দেখলাম। তবে দোজখের মধ্যে একজন ব্যক্তিকে দেখলাম তার মাথা পাথর দ্বারা চূর্ণ বিচ্ছিন্ন করা হইতেছে এবং তার মাথায় এত জোরে পাথর মারা হইতেছে, পাথর ছিটকাইয়া অনেক দূরে পড়ে, পাথর আনতে আনতে তার মাথাটা আগের মতো পরিপূর্ণ হয়ে যায়। আবার তার মাথায় পাথর দ্বারা আঘাত করা হয়, তখন তার মাথাটা আবার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, পাত্রটা ছিটকায় অনেক দূরে পড়ে, পাত্রটা আনতে আনতে তার মাথাটা আগের মতো হয়ে যায়, আবার পাথর দ্বারা তার মাথা চূর্ণ বিচ্ছিন্ন করা হয়, আবার পাথরটা আনা হয়, আনতে আনতে তার মাথা আগের মতো পরিপূর্ণ হয়ে যায়। এইভাবে পাথর দ্বারা তার মাথা চূর্ণ বিচ্ছিন্ন জাহান্নামের মধ্যে করা হইতেছে। আল্লাহ পাকের নবী দুইজন সঙ্গীকে বললেন, এই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে এত ভয়ঙ্কর শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন দুইজন ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, হুজুর, এই ব্যক্তি কোরআন শরীফ পরে ছানিয়া দিয়েছিল, আল্লাহর কোরআন পরে সে ভুলে গেছে, আল্লাহর কোরআন পরে নাই। আর দ্বিতীয় নম্বর কারণ হলো, এই ব্যক্তি নামাজের মধ্যে অলসতা করতো, ঠিক মতো নামাজ পড়ে নাই, এই জন্য আল্লাহ পাক জাহান্নামের মধ্যে তাকে ভয়ঙ্কর শাস্তি দিচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বেনামাজির জন্য এমন ভয়ঙ্কর শাস্তি আল্লাহ জাহান্নামের মধ্যে রেখেছেন, এই ভয়ঙ্কর শাস্তি কিন্তু ভাইয়েরা আমি আপনি সইতে পারবো না। আমার ভাইয়েরা, মসজিদের সাথে সম্পর্ক আপনারা রাখলে, দেখলাম মসজিদ আপনারা নতুন মসজিদ আপনার হইতেছে, আলহামদুলিল্লাহ আপনারা ভালো একটা আপনার উদ্যোগ আপনি নিয়েছেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেন, যেই আল্লাহর গোলাম মসজিদের সাথে আপনার সম্পর্ক আপনারা রাখবে, যেই আল্লাহর গোলামরা মসজিদকে আবাদ করবে, আল্লাহ পাক ওই এলাকার মধ্যে যদি কোনো গজব যদি দেওয়ার সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন, তবে ওই এলাকার লোকেরা মসজিদ আবাদ করার কারণে আল্লাহ পাক ওই এলাকা থেকে আজাবকে স্থগিত করে দেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, যখন আমি কোনো এলাকায় আজাব দেওয়ার যখন সিদ্ধান্ত যখন করি, যখন দেখি সেই এলাকা লোকেরা মসজিদকে আবাদ করে, যখন দেখি সে এলাকার লোকেরা মসজিদে যায় এবং এক মুসলমান আরেক মুসলমানকে আমি আল্লাহর জন্য মহাব্বত করে ভালোবাসে, আর গভীর রাত যখন দুনিয়ার মানুষগুলা যখন ঘুমায়, দুনিয়ার পশু পাখিগুলা যখন ঘুমায়, দুনিয়ার মানুষের দরজাগুলা যখন বন্ধ যখন হয়ে যায়, যখন দেখি ওই এলাকার লোকেরা গভীর রজনীতি উঠে, আমি আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি আল্লাহর নিকট ক্ষমা চাই, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন এই তিনটা কাজ করার কারণে আমি আল্লাহ যে এলাকায় গজব দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছি, তবে এলাকার লোকেরা তিনটা আমল করার কারণে এলাকা থেকে গজব দূর করে ওই এলাকার মধ্যে আমি আল্লাহ শান্তির ফয়সালা করে দে। সুবহানাল্লাহ। তাহলে
মসজিদ আপনার আবাদ আপনার করলে মসজিদের সাথে আপনার সম্পর্ক আপনার রাখলে আল্লাহর গজব থেকে বাঁচা যায় জোরে বলেন ঠিক না ব্যাটি আমার ভাইরা অনেক সময় দেখা গেল আমরা মনে করি যে একক্ত নামাজ আপনার ছুটে গেল আমরা মনে করি এটা কিছুই না শরীয়তের মাসলা হলো যদি কোনো ব্যক্তির একক্ত নামাজ তার কাজা হয়ে গেল যদিও সে একক্ত নামাজ যদিও সে পরবর্তীতে সে পড়ে নেয় তার পরেও তার 2,88,00,000 বছর মাওলার জেল জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে জোরে বলেন নাউযুবিল্লাহ একক্ত নামাজ তার কাজা হয়ে গেল যদি সে পড়ে নেয় টাইম মতো কেন সে পড়লো না এই জন্য তার 2,88,00,000 বছর মাওলার জেল জাহান্নামের আগুনের মধ্যে থাকতে আপনার হবে আর যদি নামাজ যদি নাই পড়ে তাহলে আপনার কত কোটি বছর মাওলার জেল জাহান্নামের মধ্যে থাকতে হবে কি বলেন কত কোটি বছর আপনার থাকতে আপনার হবে এবার আসেন অন্য হাদিস শরীফের মধ্যে আছে নবীজি বলেন যে ব্যক্তি একক্ত নামাজ নবীজি বলেন যে ব্যক্তি একক্ত নামাজ জানিয়া শুনিয়া ছেড়ে দেয় তার নামটা মাওলার জেল জাহান্নামের দরজায় লেখা হয় শুধু তাই নয় সে একক্ত নামাজ জানিয়া শুনিয়া ছেড়ে দেওয়ার কারণে মাওলার জেল জাহান্নামের দরজার মধ্যে তাকে প্রবেশ করানো হবে জোরে বলেন নাউযুবিল্লাহ একক্ত নামাজ টাইম মতো কেন পড়লো না এই জন্য তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে এই জন্য ভাইয়েরা মা দুনিয়াতে আমি আপনি এই পাঁচ ওয়াক্ত নামাজ আমি আপনি সময় মতো আমি আপনি পরে আপনার যাইতে হবে যদি পাঁচ ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিন থেকে পড়ে যাই দুনিয়া তো আল্লাহ শান্তির জিন্দেগি দান করবে আমার আপনার মরণের পর সর্বোত্তম গাটি হলো আপনার কবর কবরে আজাব থেকে আল্লাহ আপনার নাজাত আপনি দিয়ে দিবে 30,000-এর বছরের ফুল সরাতের ফুল বিজলির আকারে আল্লাহ পাক পার করে দিবে হাসরের ময়দানে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক নামাজ ছেড়ে দেওয়া কত বড় নিকৃষ্ট কাজ আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন সাহাবীরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমাদের কাউকে তুমি হতভাগ্য বঞ্চিত করিও না তারপর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন সাহাবীরা তোমরা জানোনি হতভাগ্য বঞ্চিতকে সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমরা জানি না হতভাগ্য বঞ্চিতকে নবীজি বললেন সাহাবীরা যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে হলো হতভাগ্য বঞ্চিত যে ব্যক্তি নামাজ পড়ে না তার মতো হতভাগ্য বঞ্চিত আল্লাহর জমিনের মধ্যে দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই এইজন্য আমার ভাইয়েরা আমরা হতভাগ্য বঞ্চিত আল্লাহর রহমত থেকে বঞ্চিত আমরা হইতে চাই না কি বলেন যদি আমরা হতভাগ্য আল্লাহর রহমত থেকে যদি বঞ্চিত না হইতে চাই তাহলে কি করতে হবে বলেন নামাজ আমার আপনার করতে হবে